আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাহলাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রসের সহমতে এবং আপনাদের সকলের দয়া আমরা অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কাপল সেটের অর্ডার আসার কারণে আসলে একটু ব্যস্ত সময় পার করছি, যে কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না এবং আপনাদের ভিডিওগুলোও নিয়মিত দেখতে পাচ্ছি না। সেজন্য আমি খুবই দুঃখিত। তো অনেকদিন পর আবারও একটা ভিডিও শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক বড় একটা মনের আশা পূর্ণ করেছেন। গত বৃহস্পতিবার সালমানের বাবা ওর আকিকা সম্পন্ন করেছে। তো আল্লাহর বাস্তে দুটো খাসি নিয়ে এসেছিল। তো আমরা বৃহস্পতিবারে সালমানের আকিকা দিয়েছি। অনেক বড় একটা আশা ছিল আমার ওর বাবার যে সালমানের আকিকা দেব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ মনের আশাটা পূর্ণ করেছে। তো এই যে সকাল প্রায় 11:30টার দিকে ওর বাবা হচ্ছে খাসি নিয়ে আসছে। ওর বাবা, দাদা, ওর আর দুটো চাচু গিয়েছিলো গাবতলির হাট থেকে ছাগল দুটো নিয়ে আসছে। আর আমরা হচ্ছে বাসায় কাজ করছিলাম, তো ছাগল বাসার নিচে নিয়ে এসে তারপর আমাদেরকে ফোন দিয়েছে। আমি ভাবি সালমান সিয়াম, আমরা চারজনে ছাগল দেখতে নিচে নেমে গেছি। আর আমার যেহেতু অসুস্থ, উনি আসতে পারে নাই। আর ওর আরেক চাচু, বাবু চাচু, ওনারাও এসে দেখে গেছে। আর আমার ভাসুর তো দেখলেনি, ভাই দেখে কাজে চলে গেল। ভাইয়ের যেহেতু কাজ ছিল, অফিস ছিল, তো আমার শাশুড়িকে দেখানোর জন্য আমার হাজব্যান্ড চেয়েছিল যে ছাগল দুটোকে উপর নিয়ে যাবে, কিন্তু ছাগল দুটোকে আসলে কোনোভাবেই টেনে টেনে উপরে তোলা যাচ্ছিল না, সেজন্য আর আমাকে দেখানো হয়নি। তো যাই হোক, এই যে সালমান দেখতে পাচ্ছেন ছাগলগুলোকে আম পাতা খাওয়ানোর চেষ্টা করছে। আসলে ছোটোবেলায় গরু ছাগল দেখলে আমরাও এগুলা করতাম, আর এখন বাচ্চাদেরও এগুলা করতে দেখি। তো আমরা ছাগল দেখে উপরে চলে আসছি। আর আমার মা এবং আমার ভাই বউকে আসতে বলেছিলাম। তো আমার আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভাইজি, আমার মার জন্য সবাই দোয়া করবেন, এটা আমার আরেকটা মা। তো একটু ঠান্ডা লাগছে আর কি। এই যে বেলুন নিয়ে খেলাধুলা করছে, আম্মুকে অনেকদিন পরে দেখলাম। মাকে দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মন চায় যে শুধু কোলে নিয়ে থাকি। কিন্তু বাসায় যেহেতু অনেক কাজ ছিল, আমি ঠিকমতো আমার মাটাকে কোলেও নিতে পারতেছিলাম না। তো এই যে ওদেরকে ঘরে বসিয়ে রেখে তারপর আমি চলে গিয়েছিলাম কাজ করার জন্য। আর ইতিমধ্যে কিন্তু ছাগল জবাই করা হয়ে গিয়েছে। আর ওর বাবা হচ্ছে গোস্ত নিয়ে আসছে। তো প্রথমে গোস্তটা বিসমিল্লা বলে হাঁড়িতে দিয়ে দিল রান্নার জন্য। এগুলো হচ্ছে বাড়িতে রান্না করব, 2 কিলোর মতো গোস্ত বাসায় রান্না করব। আর বাকিগুলো আত্মীয় স্বজন এবং আমাদের ফ্ল্যাটের যারা আছে ওনাদেরকে দেয়া হবে, আর মিসকিন ওনাদেরকে দেয়া হবে। তো আর কি চেষ্টা করা হয়েছে যে যেন সবাইকে দেয়া যায় যতটুকু করে সম্ভব। তো এই যে সালমানের বাবা হচ্ছে মেপে গোস্ত দিচ্ছে। তো আমি বললাম যে 2 কেজি দাও, বেশি দিলে আসলে হয়তো হবে না সবার, আর সবারই একটা আশা থাকে, তো সেজন্য আর কি এর বেশি আর নেওয়া হয় নাই। আর এই যে এদিকে আমার শাশুড়ি, আমার দেবর এবং আমার ভাসুর সিন্টু ভাই, আমার হাজব্যান্ডের খালাতো ভাই, দেখতেই পারলেন বসে আছে। সিন্টু ভাই মানে সবসময় হাসে, উনি অল টাইম হাসে, ওনার মুখে হাসি লেগেই থাকে। তো মাংসগুলো হচ্ছে মেপে তারপর পলিতে প্যাক করা হবে সবাইকে দেওয়ার জন্য। তো এখন আমি মাংস নিয়ে চলে আসছি রান্না করার জন্য। তো রান্নাটা আসলে সম্পূর্ণটা আর কি দেখাবো, অনেক ব্যস্ত ছিলাম। তো এই যে আমি মাংসটা ধুয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আদা রসুন জিরা তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়ো হলুদ ধনিয়া সব কিছু মানে একসাথে দিয়ে মাখিয়ে টাখিয়ে তারপর মাংসটাকে বসিয়ে দিব। আর আসলে চেয়েছিলাম যে সম্পূর্ণ রান্নাটাই শেয়ার করব, কিন্তু যেহেতু কাজে ব্যস্ত ছিলাম তো সেজন্য আর কি আমার সেভাবে ভিডিও করা হয় নাই। তো যাই হোক, ব্লগ আকারেই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো মাংসটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, একেবারে মোমের মতো গলে গিয়েছিল। তো এই যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে, তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, আর লবঙ্গ। তো এগুলো দিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি মাংসের মশলা।
মাংসের মশলাটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল, সয়াবিন তেলটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে আর কি ম্যারিনেট করে রাখবো, ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো হাতে মাখা মাংস আসলে এমনিতেই খেতে খুবই ভালো হয়, তো এই মাংস রান্নাটাও অনেক ভালো হয়েছিল। তা আমি মাখিয়েটা খেয়ে একেবারে চুলোতে বসিয়ে দিয়েছি। চুলোতে বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এটা কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে মিডিয়াম টু লোতে রেখে তারপর মাংসটা ভালো করে কষিয়ে নেব। আর এদিকে অন্য পাশের আরেক চুলোতে আমার মা পোলাও রান্না করতেছে। আর যেহেতু শাশুড়ি আম্মা অসুস্থ আর বাসায় পোলাও রান্না হলে শাশুড়ি আম্মাই রান্না করে, তো যেহেতু মা এসেছিলো মাকে বললাম যে পোলাওটা রান্না করে দাও। আর এইদিকে হচ্ছে মাংস প্যাকেট করার কাজ চলছে। তো এই যে দেখতেই পাচ্ছেন পলিতে করে মাংসগুলো প্যাকেট করা হচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেওয়ার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে মাংস বিলি করার পালা। আর সব কাজ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবেই সম্পূর্ণ হয়েছে। তো মাংসগুলো বিলি করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করতে করতে তারপরও বিকেল 5টা বেজে গিয়েছিল। তো এরই মধ্যে হচ্ছে মা নাফিসা চলে গেছে আর মার্কেটের পর আমরা খাওয়া দাওয়া করে তারপর আমি বাবা ভাবি আমরা বটগুলো পরিষ্কার করতে বসেছি। আসলে বাবা আমাদের অনেক কাজেই হেল্প করে, তো বট পরিষ্কার করার কাজে বাবা আমাদেরকে হেল্প করছে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।